সুজন চক্রবর্তী তিনি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহুর্তে সুজনবাবু কী বলবেন পরিবার অভিযোগ করছে এই যুবক সুইসাইড করেছে সি এ এ আতঙ্ক থেকেই সুইসাইড করলো যুবক পরিবার বলছে সিয়ের আতঙ্কে হুটছিলো এবং সেই কারণেই সুইসাইড করেছে ভয়াবহ ভয়াবহ আসামে কত মানুষকে মৃত্যুর মুখে খেতে হয়েছে সুইসাইড করতে হয়েছে জানেন সবাই উনিশ লক্ষ মানুষকে বেরাগরিক করেছে আধার কার্ডে একের পর এক নাম বাদ গেছে যুবক কি করবে তার ঠিক ঠিকানা পাচ্ছে না ভয়াবহ আসাম একদম একই রকম সেই মনোভাব যে আমরা আসামে দেখেছি পশ্চিম বাংলাতে সে আতঙ্কে আত্মহত্যা করেছে এক্ষুনি সরকারের উচিত পুলিশের উচিত শান্তনু ঠাকুরকে গ্রেপ্তার করা নিজের ভোটের স্বার্থে মানুষকে বিভ্রান্ত করে মানুষকে বিপদে ফেলার জন্য চিনের নাম করে বেনাগরিক করতে চায় একজন মানুষে দরখাস্ত করতে পাবে আমাকে নাগরিকত্ব দাও তার মানে তাকে ভাবতে হবে যে সাগর সে নাগরিক নয় অর্থাৎ সে অবৈধ নাগরিক এটা মানতে হবে মানুষে মানুষের জীবনের বিনিময়ে ও চায় শান্তর ঠাকুরকে খ্রিষ্টত্ব করা হচ্ছে আপনারা দলগতভাবে কোনো পদক্ষেপ করবেন আসামের মতো পশ্চিম বাংলাকে তৈয়ারা করতে চাইছে আসামি বেনাগরিক করেছে পশ্চিমবঙ্গে যাবতীয়টা তৈরি করতে চাইছে তবে কাউকে ছেড়ে কথা বলা হবে না মানুষের জীবন নিয়ে রাই খেলছে শুধুমাত্র ভোটের জন্য কখনো মেনে নেওয়া যায় না সুজনবাবু দলের দিক থেকে দলগতভাবে আপনারা কোনো ব্যবস্থা করবেন পদক্ষেপ নেবেন হ্যাঁ নিশ্চয়ই দেব নিশ্চয়ই অনেক ধন্যবাদ সুজনবাবু কংগ্রেস নেতা সৌম্য আজ রায় মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ফোনে সৌমদা কি বলবেন পরিবার অভিযোগ করছে এই যুবক সুইসাইড করেছে সিএএ আতঙ্কের জন্য দেখুন প্রথমে সেই পরিবারকে আমি সমবেদনা জানাচ্ছি আমরা মর্মাহত একটা যুবক মারা গেছে কি কারণে মারা গেছে এটা তদন্ত হওয়া দরকার আমরা সবটা জানি না না জেনে মন্তব্য করাটা সমীচীন নয় কিন্তু সিএ আইনটা যে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করবে এ বিষয়ে কোনো সন্দেহ ছিল না সিএ আইন ধর্মে ধর্মে বিভাজন করবে এবং মানুষের মধ্যে বিনা প্রয়োজনে তাকে উৎপীড়ন করবে এবং বিনা প্রয়োজনে তাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করবো এবং তার থেকে যদি এই কাণ্ড ঘটে থাকে আমি আমরা সঠিক বলতে পারবো না তদন্ত করে দেখা প্রয়োজন যদি ঘটে থাকে এর থেকে ভয়ঙ্কর ঘটনা কিছু নয় যদি এই ঘটনা সত্য হয় যেটা পরিবার অভিযোগ করছেন পরিবারের অভিযোগটা সর্বজনক রাজ্য প্রথম দিকের মনে হয় পুলিশ তদন্ত করে দেখুক যদি সেটা সত্যি হয় তাহলে বলতে হবে যে সিএ শুধু আরেকটা মানুষ মারার নতুন ফাঁদ সৃষ্টি হলো ধন্যবাদ সুভাষগ্রামে সি এ আতঙ্কে আত্মহত্যার অভিযোগ এবং তার পরিবার অভিযোগ করছে মারাত্মক অভিযোগ করা হচ্ছে পরিবার বলছে সি এ এ আতঙ্কে ভুগছিল এই যুবক আর সেই জন্যেই আত্মহত্যা করেছে বলে অভিযোগ করা হচ্ছে সুভাষগ্রামে সি এ আতঙ্কে আত্মহত্যার অভিযোগ মৃতের নাম দেবাশিস সেনগুপ্ত নেতাজি নগরের বাসিন্দা সে আমাদের সঙ্গে শ্রেয়সী আমাদের প্রতিনিধি আছেন শ্রেয়সী এই যুবকের আত্মহত্যা নিয়ে অভিযোগ যেটা করা হচ্ছে এটা একটা মারাত্মক অভিযোগ এবং রাজনৈতিক দলগুলোর যে প্রতিক্রিয়া নিলাম সেখানেও তারা বলছেন যে প্রশাসনের পদক্ষেপ যেমন জরুরি এবং এই আতঙ্কটা যে হবে এটা তারাও আশঙ্কা করেছিলেন দেখো তোমাকে যেটা জানিয়ে রাখি যে পরিবার আমাদের যেটা জানাচ্ছেন যে এর আগেও যখন সি এর ইস্যুটা এসেছিল সেই সময়ও কিন্তু কার্যত বাবু তিনি আতঙ্কিত হয়ে পড়েছিলেন এবং তখন কিন্তু রীতিমতো তার ট্রিটমেন্ট করাতে হয়েছিল তার মেন্টাল পরিস্থিতি যে মানসিক যে অবস্থা সেই অবস্থা ট্রিটমেন্ট করাতে হয়েছিল এবং তারপরে তিনি স্বাভাবিক হয়ে গিয়েছিলেন কিন্তু এবার পরিবার যেটা অভিযোগ করছেন যে এবার আবার যখন এই নোটিফিকেশন হয় তারপর থেকেই তিনি এই বিষয়টা নিয়ে আলোচনা করতেন এবং সেখানে তিনি আলোচনার সময় তিনি বারে বলতেন যে তাকে হয়তো বাদ দিয়ে দেওয়া হবে হয়তো দেশ ছেড়ে চলে যেতে হবে তার পরিবার তার তার রোজগারের উপরই তার বাবা চলেন অর্থাৎ বাবা এবং ছেলের সংসার সেক্ষেত্রে তাদেরকে চলে যেতে হলে কি হবে এবং সেখানে কেন হঠাৎ এই জিনিসটা কেন তিনি বলতেন যেখানে তিনি যেসব পরিবার বলছেন যে তার যে ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ডে যেখানে তার জন্মসাল সেই জন্মসালটা ভুল রেখা রয়েছে এবং সেখানে তার সাতাশি সালে জন্ম ওখানে বিরানব্বই সাল লেখা রয়েছে এবং পাশাপাশি তার যে জন্মের সময়কার যে জন্মের যে কাগজপত্র অর্থাৎ যে হসপিটালের কাগজপত্র সেইগুলো কিন্তু তার কাছে ছিল না ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু তিনি রীতিমতো আতঙ্কিত হয়েছিলেন যে এক্ষেত্রে এই পরিচয় পত্র পুলিশ কি মর্মে অভিযোগ নিয়েছে পুলিশ আতঙ্ক তৈরি হয়েছিল যেটা পরিবার দাবি করছেন শ্রেয়সী পুলিশ যে অভিযোগটা করেছে সেটার বয়ানটা ঠিক দেখো পরিবারের পক্ষ থেকে পুলিশ দেখো পুলিশের কাছে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যেখানে তারা অভিযোগ করছেন যে এক্ষেত্রে এই যে আতঙ্ক সেই দেখতে পেলে যে দেবাশিষ বাবুর বাবা তিনি রীতিমতো বিধ্বস্ত সন্তান হারানোর যে যন্ত্রণা সেই যন্ত্রণা পরিবারের একমাত্র রোজগারে ছিল সন্তান তার এবং তা সে তার রোজগারেই সংসার চলতো বাবা ছেলের সংসার ছিল তিনি রীতিমতো বিধ্বস্ত এবং তোমাকে যেটা বলি যে পরিবারের পক্ষ থেকে থানায় একটা কমপ্লেন করা হচ্ছে যেখানে তারা এই বিষয়টাই উল্লেখ যে এক্ষেত্রে এই সি এর ঘটনার নোটিফিকেশন তারপর থেকেই মানসিক একটা যন্ত্রণায় পড়ে যান দেবাশী সেনগুপ্ত এবং কার্যত সেই মানসিক যন্ত্রণার পরিপ্রেক্ষিতেই কিন্তু কার্যত এই পথ তিনি বেছে নিয়েছেন এমনটাই কিন্তু তার পরিবার মনে করছেন এবং সেটাই কিন্তু কার্যত তারা এখানে নেতাজিনগর থানায় তারা অভিযোগ আকারে দায়ের করছে নজর রাখো শ্রেয়সী আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা